वो चुनाव जीतना चाहता है लेकिन डरता है निष्पक्ष चुनाव से। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আছেন ধ্রুব রাঠি। ফেসবুক এক্সে ছড়িয়ে পড়েছে তার বিবৃতি, নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান, অর্থাৎ একজন সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না। সাংবাদিক নন, তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এসা ক্যা পতা চলা উনহে নরেন্দ্র মোদী কি মানসিকতা কে বারে মে জিসনে উনকে হোশ উড়া দিয়ে। বিগত কয়েক মাসে মোদী সরকার ও তার দল বিজেপির কঠোর সমালোচনা করে একের পর এক ভিডিও নির্মাণ করে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছেন যে ইতিমধ্যেই আল জাজিরা, দ্য ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিন, দ্য টেলিগ্রাফের মতো আন্তর্জাতিক পত্রিকার শিরোনাম হয়েছেন তিনি। টেলিগ্রাফ তাকে সম্বোধন করেছেন দ্য ট্রুথ ট্রেলার হিসেবে, অন্যদিকে দ্য ইকোনমিক টাইমস শিরোনাম দিয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতের ইউটিউবার, এমনকি টাইম ম্যাগাজিনের নেক্সট জেনারেশন লিডার্স তালিকায় জায়গা করে নিয়েছেন ধ্রুব রাঠি। জো গলত চলে উসে সহি রাহ পর লায়া তো জা সকে, জো শহনশাহ না মানে খুদ কো। আল জাজিরা বলছে প্রায় 460 মিলিয়ন ভারতীয় ইউটিউব চালায়, আর তারা মূলধারার গণমাধ্যমের চেয়ে ইউটিউব ও হোয়াটসঅ্যাপে পাওয়া খবরে বেশি বিশ্বাস করে, আর এই কৌশলকেই কাজে লাগিয়ে মোদী সরকারের বিরুদ্ধে জনমত করে তুলেছেন ধ্রুব। খুশি হতি হ্যায় কি কিসি কা কমেন্ট আতা হ্যায় ইয়ে কেহতে হুয়ে কি আপনে এক ভিডিও কো 850 লোগোন কে সাথ শেয়ার কিয়া হোয়াটসঅ্যাপ। সম্প্রতি আল জাজিরা কে দেওয়া এক সাক্ষাৎকারে ধ্রুব রাঠি জানান, এক সময় তিনি নরেন্দ্র মোদীর ভক্ত ছিলেন, কিন্তু মোদী সরকারের বেশ কিছু কার্যক্রমে তিনি মর্মাহত হন, যার প্রেক্ষিতে 2016 সালে ইউটিউবে প্রথম রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও আপলোড করেন। ও করতা হ্যায় গান্ধী কো নমন অর ডরতা হ্যায় আন্দোলন। বিগত 8 বছরে প্রায় 650টি ভিডিও প্রকাশ করেছেন ধ্রুব, যার অধিকাংশ ভিডিওই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও মোদী সরকারের সমালোচনা করে তৈরি। একের পর এক ভিডিওতে ধ্রুব তুলে আনেন ভারতের কৃষক আন্দোলন, লাদাখ ইস্যু, ইলেকট্রাল বন্ডের স্ক্যাম, ভারতের বেকার সমস্যা সহ গুরুত্বপূর্ণ সব ইস্যু। কাল কো আগার ইয়ে মেরা ইউটিউব চ্যানেল ভি বন্ধ করা দেনা, কম সে কম মেন গর্ব সে কে সকুঙ্গা কি মেন ইনকে জুতো মে নহীঁ গিরা। ভোটের চূড়ান্ত ফল ঘোষণার আগে সবশেষ ভিডিওতে ধ্রুব রাঠি বলেন, আমি জানি যাদের বিরুদ্ধে কথা বলছি সেটা পাহাড়ের বিরুদ্ধে একজন ব্যক্তির কথা বলার মতো, কিন্তু আমি মনে করি এটাই আমার দায়িত্ব। পিএম মোদী ইসলাম আর প্রফেট মোহাম্মদ কি তারিফ মে বলে হ্যায়। ধ্রুব রাঠির ভিডিওর তুমুল জনপ্রিয়তার অন্যতম কারণ হলো তিনি কথা বলেন একেবারে সাধারণ হিন্দি ভাষায়, তবে কন্টেন্টে ইংরেজি সাবটাইটেলও যুক্ত করে দেন, ফলে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশেও তার বিপুল অনুসারী রয়েছে। তবে মোদীর বিরুদ্ধে কথা বলায় একাধিকবার আক্রমণের শিকারও হতে হয়েছে তাকে, এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছেন। मैंने ये नहीं सोचा कि इस एक वीडियो से कुछ फर्क पड़ेगा या नहीं पड़ेगा, मुझे बस ये लगा कि मेरे दिल में जो बात है वो सच्चे दिल से লোগো তক পৌঁছানি। এদিকে লোকসভার ফল প্রকাশের পর থেকে একাধিক তারকা, বিশ্লেষক এবং সাধারণ নেটিজেনরা ধ্রুব রাঠির প্রশংসা করে বলেছেন তিনি প্রকৃত অর্থে ইনফ্লুয়েন্সার, কোনো দলীয় সমর্থন ছাড়াই যে পরিবর্তন আনা সম্ভব তা তিনি করে দেখিয়েছেন, একই সঙ্গে তরুণ প্রজন্মকে ভাবতে শেখানোর চেষ্টাও করেছেন। নিউজ ডেস্ক, 52 টিভি।